গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, সারাটা দিন তো জানো সব প্রচুর কাজ রয়েছে। আজ আমার সোনার অন্নপ্রাশন, তো সারাটা দিন কি কি হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো, খুব সকাল সকালে আমার মাসির মেয়ে পৌঁছে গেছে। লজ্জা কেন, কত কত ভাড়া নিচ্ছে? আসুন 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 আসুন, এদিকে রান্নার লোকও চলে এসেছে, তো ওনাদের সব কিছু সবাই মিলে জোগাড় করে দিচ্ছে, একটু পরেই রান্না শুরু হয়ে যাবে। এদিকে আমার পুচু সোনাকে ছান টান করে রেডি করিয়ে দিয়েছে ওর পাপা, এখন দিদি ওকে সাজিয়ে দিচ্ছে, পায়ে মল পরাচ্ছে, হাতে চুড়ি, তো আমার সোনাটাও চুপটি করে আছে। ওই ঘরে চল তাহলে, এদিকে গেট সাজানোর জন্য আমার মাসির মেয়ে বৌদির দাদা এরা বেলুনগুলো রেডি করছে, তো এরাই গেট সাজাবে, বসার ওখানেও সাজাবে, আর এই পুচকুগুলো আমাদেরকে সাহায্য করছে। এদিকে একটু তাকা, হাই বল হাই। এই পুচকিটা আবার মিটমিট করে হাসছে, ও ক্যামেরার দিকে তাকাতে আবার লজ্জাও করছে। চলুন বাইরের দিকটা দেখাই, গেট কমপ্লিট হয়ে গেছে,
আর দেখুন বাইরেটা সবুজে আর সবুজে ঘেরা, ভিউটা এত সুন্দর লাগছে, সে অন্যরকম একটা পরিবেশ। বাজনার লোক এসে গেছে, এদের খেতে দেওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়া হলে পরেই আমরাও রেডি হয়ে তারপরে বেরোবো সোনাকে নিয়ে। এদিকে বসার জায়গাটাও প্রায় কমপ্লিট হওয়ার মধ্যেই। সবাই বেলুন রেডি করছে, দেখো কাজ করতে গেলাম। ওই যে ওইটা বিয়াই হয়, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, এখনই আমরা বেরোবো। তো ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে এখানে আমাকে শেষ করতে হবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।